More positive intent, outstanding batting. আপনি কম বলে 50 করলে অবশ্যই ভালো লাগবে বাট যদি সেঞ্চুরি করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তার মানে একটু কি আক্ষেপ আছে আক্ষেপ বলবো না বাট স্বাভাবিক বিষয় আমি যখন আউট হয়েছি আমার হাতে আরো ওভার ছিল হতে পারলে তো খুবই ভালো হতো লং টাইম ধরে টি-20 ফরম্যাট খেলতেছিলাম দেন আবার ওয়ানডে ফরম্যাট দেন আবার টি-20 ওয়ানডে ফরম্যাট দেন টি-20 ফরম্যাট আমি স্ট্রাগল করেছি ওয়ানডেটা আমি কখনোই বলি না যে আমি টি-20 দিয়ে স্ট্রাগল করতেছি কারণ টি-20 ফরম্যাটটা যেভাবে আমি মেজাজে খেলতেছিলাম আমি মনে হয় সেম মেজাজে এখন পর্যন্ত আছি বাট আবার যদি লঙ্গার ভার্সন বা ওয়ানডে খেলা হয় অবশ্যই একটু স্ট্রাগল টাইম আসতে পারে ওটার জন্য প্র্যাকটিস করব গোল তো একটাই যখন মাঠে নামবো উইন হওয়ার জন্য এখন কীভাবে উইন হচ্ছেন সেটা বড় জিনিস সবসময় আপনি চাইলেও 10-11 জিততে পারবেন না বা 70-80 রান নিয়েও জিততে পারবেন না ফরম্যাটটাই ছোট অবশ্যই জিতার টার্গেটে আমরা ক্রিকেট খেলবো দেখা যাক ভাই নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক আমার মনে হয় যে দলের সবাই আমরা মজা করি অনেকে তো আমার মনে হয় যে যখন আপনি একটা জায়গায় পেশা ছাড়া কাজ করবেন ওই কাজের ভিতরে আপনার একটা আলাদা ফোকাসও চলে আসবে আপনি মজায় মজায় অনেক কিছু করে ফেলবেন তো আমার মনে হয় ড্রেসিং রুমে আমরা সবাই খুব মজা করি আমি কিপিং করতেছি তো আমার পিছনে বিহাইন্ড দ্য স্ট্যাম্প দেখে আমার খুবই ভালো লাগে যখন দেখি যে বলাররা নতুন বলে ইয়র্কার মারতেছে বাম্পার তো মারেই তারা বাট এই যে নতুন জিনিসটা সুইং প্লাস ইয়র্কার এটা আমার কাছে মনে হয় খুবই ইফেক্টিভ একদিন আপনি সেঞ্চুরি করবেনই এইভাবে এই ফরম্যাটে এইভাবে খেলতে থাকলে আজকে না হোক কালকে বা পরশু হয়ে যাবে একটা সময় বাট এটা নিয়ে আক্ষেপ না আমার যে জিনিসটা হলে ভালো হতো বাট টিম যেটা ডিমান্ড করে অলওয়েজ আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি কুইক রান করা যায় কারণ আমার মনে হয় যে আমি ওই লাইন আপটা দিয়েছিলাম যে আমি চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি আমি থেকে উইকেটে রান করে দিই তো আমি ওই চেষ্টাটাই করেছি এর ভিতরে হয়তো বা কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে যদি আমি খেলতাম তাহলে হয়তো বা পৌঁছেও যেতে পারতাম রনি ভাই যে ওয়েতে ক্রিকেটটা খেলতেছে আমার মনে হয় প্রেশারটা সম্পূর্ণ উনি আমার কাছ থেকে গ্র্যাব করে নিয়ে নিতেছে কারণ আপনি দেখেন স্টার্টিংয়ে উনি বাউন্ডারি দিয়ে শুরু করতেছে তো টি-20 ফরম্যাটে বাউন্ডারি মারাটা একটা ব্যাটসম্যান যদি একবার বাউন্ডারি পেয়ে যায় তার জন্য কিন্তু ওই জিনিসটা মোমেন্টামটা ধরে রাখা মানে বাউন্ডারি পেয়ে গেলে ওই জিনিসটা তার জন্য ইজি হয়ে যায় তো আমার মনে রনি ভাই প্রতিদিনই এই কাজটা করতেছে যে কারণে আমারও অনেক ইজি হচ্ছে লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে দ্রুততম 50 রেকর্ড আজকেই করলেন তবে সেঞ্চুরির খানিক আক্ষেপ ছিল যেহেতু বল বেশি ছিল লিটন কুমার দাস সেঞ্চুরি করতে পারতেন অন্তত তিনি তাই বললেন তবে বাংলাদেশের পেস ইউনিট উইকেটের পেছনে যেহেতু থাকেন নিজেদের পেস ইউনিটটা দারুণ উপভোগ করেন আরেকটা ব্যাপার বলেছেন যে তারা একেবারে প্রেশার ছাড়া খেলে এই লিটনরা একটা দল যখন প্রেশার ছাড়া খেলে তখন সে দলটা ভালো করতে বাধ্য বা ভালো করে টি-20 দলটা ঠিক তাই সঙ্গে লিটন আরও ভালো করুক সেটাই আসলে সবার প্রত্যাশা রিফাতে মির টি-স্পোর্টস চট্টগ্রাম ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.